আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লা রসুলিল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন সৈবুখারের একটি হাদিসে নবী আলি হিসরাতসাল্লাম এসাদ করেছেন ন্যায়ামতানে মকবুন উনফি হিমা কফির মিনান্নাস আহাতল ফারাক অর্থাৎ আল্লাহ স্মাতালার দুটি নেয়ামত রয়েছে যে নিয়ামতগুলো পাওয়ার পরেও অনেক মানুষ আছেন যারা সেগুলোর সদ্ব্যবহার করতে পারেন না যার কারণে এ নামতগুলো পেয়েও তারা ক্ষতিগ্রস্ত থাকেন আর সে একটি হলো সুস্থতা আর অপরটি হলো অবসর প্রিয়দর্শক করোনা পরিস্থিতির কারণে আজ পৃথিবীর কোটি কোটি মানুষ আমরা অবসর ভোগ করছি আর এই অবসরের সময়গুলোকে নবী সাল্লা সাল্লাম নেয়ামত হিসেবে আখ্যায়িত করেছেন এ অবসরের সময় যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে পরিকল্পনা করে এই সময়গুলোকে আমরা যদি কাটাতে পারি তাহলে এই অবসর আমাদের জীবনের অনেক বড় অর্জনের সোপান হতে পারে এই অবসর সময়গুলো আমাদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে আমাদের জীবনে অনেক বড় অর্জন এনে দিতে পারে আর সেজন্য আজ অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি আপনাদেরকে দশটি পরামর্শ দিব এই পরামর্শগুলো আমরা যদি অবসর সময়ে খেয়াল করি এই করণীয়গুলো আমরা করতে থাকি অবসর সময়গুলোতে ইনশাল্লাহ বিদমিল্লা এ অবসর আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করবে এ অবসর আমাদের জীবনে ইতিহাস হয়ে থাকবে মাইলফলক হয়ে থাকবে প্রথম যে পরামর্শ দিব তা হলো। আত্মজিজ্ঞাসায় আমরা আসুন এই অবসর সময়গুলোকে কাটাই আজ গোটা পৃথিবীকে আল্লাহমাতা যেভাবেই হোক থমকে দাঁড়াতে বাধ্য করেছেন আমরা সবাই এত বেশি কর্মব্যস্ত যে নিজেকে নিয়ে ভাববার ফোরসটুকু নেই আমরা গোটা পৃথিবীর মানুষ বেশিরভাগ মানুষে আমরা ভুল ট্র্যাকে আছি আল্লাহমাতালা করোনা ভাইরাসের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে থমকে দাঁড়াতে বাধ্য করেছেন এই সুযোগে আসুন আত্মজিজ্ঞাসা করি আত্মমূল্যায়ন করি আমরা নিজেদের হিসাব মেলানোর চেষ্টা করি আমরা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাচ্ছি আমাদের অবস্থান কোথায় ছিল আল্লাহ সুমাতা কোন পর্যায়ে এনে দিয়েছেন আমরা কি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি নাকি অকৃতজ্ঞই থেকে যাচ্ছি আমাদের কৃতকর্মের গন্তব্য জান্নাত হবে নাকি কৃতকর্মের ফলে আমাদের গন্তব্য নাম হবে প্রিয় দর্শক এই বিষয়গুলো নিয়ে একটু অবসর সময় একাকী নির্জনে ভাবার চেষ্টা করি চিন্তা করার চেষ্টা করি সেই সাথে এই অবসর সময়ে আল্লাহ সুমাতাল্লাহ কাছে নিজের কৃত অপরাধগুলোর কারণে ক্ষমা প্রার্থনা করি তওয়া করে নতুন করে জীবনকে গড়বার সংকল্প করি এভাবে যদি আমরা অবসর সময়গুলোকে কাটাতে পারি আর কিছু না হোক এই মহামারীতে যদি আমার মৃত্যুও হয়ে যায় তো অন্তত আমি সংশোধিত হয়ে আল্লাহ সুমাতাল্লাহ কাছে হাজিরি দেওয়ার সুযোগ তৈরি হলো যেটা একজন মুসলিমের জীবনের সবচেয়ে বড় চা হওয়ার কথা অতএব এই অবসর সময়কে আসুন আত্মজিজ্ঞাসা করি হিসাব মিলানোর চেষ্টা করি জীবন এই পর্যায়ে এসে আমার অর্জন কী আখেরাতের পাথেও আমি কি অর্জন করেছি আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াতে যাচ্ছি এই হিসাব মিলাই এবং ইস্তেকফার করি তবা করি আল্লাহর দিকে রুজু হই দ্বিতীয় যে এর কথা বলবো তা হল এর সদস্যদেরকে আমরা সময় দেই। এই অবসর সময়ে স্বামী হয়ে থাকলে স্ত্রীকে কাজকর্মে হেল্প করি স্ত্রী হয়ে থাকলে স্বামীকে একান্তে সময় দেই আর মা বাবা উভয়ে সন্তানদেরকে আমরা সময় দেই। আমরা জাগতিক ব্যস্ততার কারণে এত বেশি আমরা ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের পরিবারকে খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না অথচ আমাদের রাসুলের সুন্নত হলো পরিবারকে সময় দেওয়া তাদের কাজে কর্মী হেল্প করা এ অবসর সময় আসুন আমরা পরিবারের সদস্যরা একে অন্যকে সময় দেই একে অন্যকে হেল্প করি একে অন্যের সাথে সম্পর্কগুলোকে বিল্ড আপ করার চেষ্টা করি বিশেষ করে আমাদের সন্তানরা তো আমাদের কাছ থেকে আজকাল সময়ই পায় না তাদেরকে আল্লাহর দিকে ধাবিত করার চেষ্টা করি তাদেরকে আল্লাহর সঙ্গে পরিচিত করাই রাসুলসাল্লি সাল্লামের সাথে পরিচিত করাই এবং তাদেরকে একজন সৎ মোত্তাকি পরহেজগার খাটি ইমানদার হিসাবে বেড়ে ওঠার জন্য অনুপ্রাণিত করি বোঝানোর চেষ্টা করি তাদের উপযোগী বই পুস্তকগুলো ডাউনলোড করে দেয় এবং তাদের উপযোগী লেকচারগুলো তাদেরকে শুনাই এবং কোরআন হাদিস তাদেরকে পড়ে শুনি তাহলে দ্বিতীয় কাজ হলো পরিবারকে সময় দেওয়া তৃতীয় কাজ হলো কোরআনে কারিমের সাথে সময় দেওয়া কোরআনের সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি অথচ একজন মুসলিমের জীবনকে আলোকিত করার সবচেয়ে সহজ উপায় হলো কোরআনের সাথে সময় দেওয়া জন্য অবসর সময় আসুন কোরআনে কারিমের প্রতিদিন একটি করে পৃষ্ঠা অর্থ সহকারে বোঝার চেষ্টা করি ব্যাখ্যা সহকারে এবং নিজে বুঝি সম্ভাবনা একটু জোরে জোরে পড়ি সবাইকে নিয়ে এবং সবাইকে বুঝতে সহযোগিতা করি কোরআনের সাথে যদি আমি সময় দিই ত্রিশ দিনের অবসরে যদি ত্রিশটা পৃষ্ঠা আমি ভালো করি অর্থ সহকারে বুঝতে পারি ব্যাখ্যা সহকারে বুঝতে পারি তাহলে এটা আমার জীবন একটা বড় বিশাল অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি বুধ হয়ে না থেকে আমরা এই কাজগুলো করতে থাকি চার নম্বর যে পরামর্শ দেবো তা হল ফরজ সোনাত এবং নফল সনাতগুলোকে খুবই দৃঢ়স্থিরতার সাথে সুন্দর করে খুশুখুজু করে সাথে আমরা আদায় করার চেষ্টা করি অন্য সময় যদি তাড়াহুড়ো করি এ সময় আসুন সেজদা গিয়ে আমরা দীর্ঘ সময় আল্লাহ তাল্লাহ তসবি পাঠ করতে থাকি আল্লাহর কাছে নিজের চাওয়াগুলো পেশ করতে থাকি রুকুতে লম্বা সময় আমরা দেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা কেরাত পাঠ করি এভাবে সলাদগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করি সরজ সুন্দর নফল সব সলাদগুলোকে খুঁটি খুঁটি আমল করার চেষ্টা করি পাঁচ নম্বর করণীয় হল সকাল সন্ধ্যার দোয়া এবং জিকিরগুলোকে পাঠ করার চেষ্টা করি এগুলো বিপদাবদ থেকে রক্ষা করে এবং আল্লাহ সোহানতালার নৈকট্য অর্জন করতে সহায়তা করে এই দোয়া জিকির যে বইটা আমরা করেছি সেটা যদি আপনাদের কাছে হার্ড কপি থাকে সেটা পড়বেন আর না হলে ডব্লিউ ডব্লিউ ডট আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই দোয়ার বইটা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ সেখান থেকে আপনারা সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে পারেন ছয় নম্বর যে পরামর্শ দিব তা হলো রসুলি করিম সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আমরা খুব একটা জানি না অথচ তার জীবনী অধ্যয়ন করা পাঠ করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি প্রত্যেক মুসলমানের উচিত রসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে জানা সেক্ষেত্রে আমাদের জীবনে তার অনুসরণ অনুকরণ করাটা অনেক বেশি সহজ হবে কঠিন সময়গুলো আমরা কীভাবে পার করব সে সম্পর্কে দিশা আমরা লাভ করতে পারবো আর সেজন্য আর আর্রাহেকল মাহতুব নামক যে সিরাদ গ্রন্থ রয়েছে এটার পিডিএফ থাকলে সেটা আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা অন্য কোনো সিরাদ গ্রন্থ থেকে প্রতিদিন একটু একটু করে হলেও রসুল ইকলিম সতাল্লা জীবনী আমরা জানার চেষ্টা করতে পারি অবসর সময় সাত নম্বর করণীয় বলবো প্রতিদিন একটি করে হাদিস পাঠ করুন হাদিসের ক্ষেত্রে দুটি বইয়ের কথা আমি সাজেস্ট করতে পারি একটা হলো আল্লাহ আবাইনা নবী আবা ইমাম নবীর চল্লিশ হাদিস এটা অ্যাপসেও পাওয়া যায় আপনি ডাউনলোডও করে নিতে পারেন এখান থেকে একটি করে হাদিস আপনার পরিবার লোকদেরকে পড়ে শোনান আপনি নিজে পড়ুন এবং উপলব্ধি করার চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন চল্লিশটি হাদিস শেষ করার পরে আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর এর পাশাপাশি রিয়াদুস আলহীন আরেকটি বড় হাদিস হাদিসংকরণ এটাও হয় মেমনবির মহল্লার সেটা আমরা অধ্যয়ন করতে পারি পাঠ করতে পারি পরিবারের লোকদেরকে শোনাতে পারি প্রতিদিন একটি করে হাদিস পাঠ করার চেষ্টা করি আট নম্বর করণীয় হলো পরিবারের লোকদেরকে আমরা দেখাশোনার পাশাপাশি আত্মীয়স্বজন যারা দূরে রয়েছেন তাদেরকে ফোনে হোক যেভাবে হোক খোঁজখবর নেওয়ার চেষ্টা করি এটাও আমাদের উপরে কর্তব্যের অংশ অন্য সময় আমরা খুব একটা খোঁজখবর নিতে না পারলেও এই সময়টাতে অন্তত খুব ভালো করে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এবং খোঁজখবর নেওয়ার চেষ্টা করি ন নম্বর করণীয় হলো প্রতিদিন আমরা কিছু একটা সময় শুধুমাত্র আল্লাহর সঙ্গে কাটাই অর্থাৎ রোনাজারি করি করি কান্নাকাটি করি নিজের কৃতকর্মগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করি আল্লাহর সাথে একটু কথা বলি এবং আল্লাহর সাথে সম্পর্ককে গাঢ় করার চেষ্টা করি সর্বশেষ দশ নম্বর পরামর্শ হলো এই অবসর সময়ে আমাদের আশেপাশে যে সমস্ত অভাবী মানুষেরা আছে বিশেষ করে নিকটাত্মীয়রা আছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বিশেষ করে এই করোনা পরিস্থিতির কারণে শ্রমজীবী মানুষরা অনেকে বেকার হয়ে গেছেন অনেকে কষ্টে দিনতিবাদ করছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ তালে আমাদের সকলকে কাজগুলো করার তৌফিক দান করে আমি আবার এক নজরে বলছি আত্মজিজ্ঞাসা করি তবা করি ইস্তেকফার করি হিসাব মেলানোর চেষ্টা করি অবসর সময় দ্বিতীয়ত হলো পরিবারকে সময় দেই বাচ্চাদেরকে আল্লামুখী করার জন্য হওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করি তাদেরকে নিয়ে বসি তৃতীয়ত হল কোরআনকারিম অর্থ এবং ব্যাখ্যা সকর একটু একটু করে প্রতিদিন পড়ার চেষ্টা করি এক পৃষ্ঠা করে পড়ি চতুর্থ তো হল সুন্নত এবং নফল সালাদগুলো এতে খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা আদায় করি এবং খুব তিরস্থির সাথে আদায় করি পঞ্চম হল সকাল সন্ধ্যার দোয়াগুলো পাঠ করি ছয় নম্বর কাজ হল সিরাদ গ্রন্থ থেকে একটি করে পৃষ্ঠা হলেও প্রতিদিন একটু করে হলেও পড়ার চেষ্টা করি করে রদ হলে পড়ার চেষ্টা করি এবং সাত নম্বর হলো একটি করে হাদিস প্রতিদিন পাঠ করি রিয়াদু সারিন থেকে অথবা চল্লিশ হাদিস থেকে এবং নবীর আট নম্বর হল আত্মীয় জন্য খোঁজখবর নেই নয় নম্বর হলো প্রতিদিন একটি সময় আল্লাহর সঙ্গে একান্তে কাটাই এবং চোখের পানি ফেলি অপরাধগুলোর জন্য ক্ষমা চাই আর দশ নম্বর হলো নিকটস্থ গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি দর্শক এর পাশাপাশি আমরা সারাদিন কীভাবে কাটাবো সে বিষয়ে আমি পরামর্শ দেব রাতে খুব দ্রুত শুয়ে পড়ুন এসার সঙ্গে সঙ্গে যেটি শূন্য অন্য সময় করা হয়ে না এই সময়টি তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করুন সেই সাথে ভোর রাতে খুব দ্রুত উঠে তাহাজিদ পড়ুন দুই রাকাত করে যতটুকু সম্ভব হয় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ সময় হলে ভোর রাতে সময়টুকু এরপরে ফজরত সালাত আদায় করে আপন জায়গায় বসে থাকুন এবং সেখানে বসে বসে জিজ্ঞাসা তসবি তেলাওয়াত করতে থাকুন এরপরে উঠে সূর্য ওঠার বিশ পঁচিশ মিনিট পরে দুই রাকাত সালাত আদায় করুন এরপরে আপনি নাস্তা সেরে রেস্ট করতে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন কোরআন পড়তে পারেন বই পড়তে পারেন এমনকি জোহরের আগে পরের যে সুনাদগুলো আছে সেগুলো খুব গুরুত্বের সাথে আদায় করুন এবং আসরের আগের যে চার টাকা নফল আসর সময় পড়া হয় না সেটা গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করুন মাগরীবের আগে সম্ভব হলে সন্ধ্যার দোয়াগুলোকে পড়ে শেষ করুন আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়ের ভিতরে মাগরীবের পরে এবং প্রত্যেক সালাদের পরে সলাদ পরবর্তী জিকিরগুলো দোয়াগুলোকে পড়ার চেষ্টা করুন এ সম্পর্কে আমাদের দোয়া কার্ড থাকলে সেটা ফলো করতে পারেন আর নাহলে আমাদের আশুন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দোয়ার পাঁচক্য পরবর্তী দোয়ার কার্ড থেকে দোয়াগুলো পড়ে নিতে পারেন মাগরীবের পরে তেলাওয়াতের জন্য অথবা সিরাত গ্রন্থ পাঠ করার জন্য সময়কে ব্যয় করতে পারেন এবং পরিবারকে একান্তে মাগের পরে সময় দিতে পারেন তাদের সাথে নিয়ে বসতে পারেন বিশেষ করে তাদেরকে দিনই তালিম এবং দীক্ষা দেওয়ার জন্য সময় দিতে পারেন পর্যালোচনা করতে পারেন এসার আগে আগে খাওয়া শেষ করে এসার সঙ্গে সঙ্গে শুয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন আল্লাহ সহাতলা আমাদের সকলকে এই অবসর সময়কে আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হিসাবে যেন আমরা কাটাতে পারি সে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ